সম্মানিত করিম ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ভাই অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দিন নরসিংদী, কেন্দ্রীয় শুরা সদস্য। তার আলোচনার বিষয় সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবীন। আলহামদুলিল্লাহ, আহলাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী কর্মী সম্মেলনের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মোহতারাম আমিরে জামাত, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব উপস্থিত আছেন। আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরা, মজলিসে আমেলা, কেন্দ্রীয় পরিষদ ও সাধারণ পরিষদ সদস্যবৃন্দ, আহলাদি যুব সংঘ সোনামণি সহ আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলোচনার প্রারম্ভে শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে অত্যন্ত প্রচণ্ড গরমের মধ্যে এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে আলোচনা শোনার সুযোগ দান করেছেন। সে মহান আল্লাহর প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সময় দিনের দাওয়াত দিয়েছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন, সেই সমাজে বা সেই দেশে তাপমাত্রা সাধারণত 46 ডিগ্রি সেলসিয়াস থাকে। তখন এসি ছিল না, আমাদের এই মসজিদ ইতিপূর্বে কোনো এসি শো আমরা কর্মী সম্মেলন করি নাই, কিন্তু এবছর আল্লাহর দয়া নেয়ামত, এটা নেয়ামতের শুক্রিয়া, আমরা আমাদের চোখের সামনে অসংখ্য এসি দেখতেছি, এর মধ্যে আমরা বসে আছি। আমরা কি শুকরিয়া আদায় করবো না? যতদিন যতক্ষণ এই সম্মেলন চলবে ততক্ষণ আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুন্দর পরিবেশ দান করেছেন আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় সমাজ পরিবর্তনে স্থায়ী কর্মসূচি। মানুষ হচ্ছে ক্ষণস্থায়ী, অস্থায়ী। অস্থায়ী মানুষের কাছ থেকে কোনো স্থায়ী কর্মসূচি আসতে পারে না, কথাটি কিনা? স্থায়ী কর্মসূচি আসে কার পক্ষ থেকে? যিনি চিরস্থায়ী রব, রাব্বুল আলামিনের নিকট থেকেই স্থায়ী কর্মসূচি আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষের স্রষ্টা না, তিনি মানুষের নির্মাতা না, তিনি মানুষের তত্ত্বাবধায়ক, সার্বক্ষণিক তত্ত্বাবধায়ক। মানুষের জন্য যা দরকার, মানুষের জন্য যেটা কল্যাণকর, যেখানে স্থায়ী কল্যাণ আছে, সেই ক্যাটালগ, রূপরেখা, দিক নির্দেশনা মানুষ সৃষ্টির সূচনা থেকে আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রথম নবী, প্রথম রাসুল, প্রথম নবী আদম আলাইহিস সালাম আর সর্বশেষ রাসুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আমাদের রাসুলের মাধ্যমে স্থায়ী কর্মসূচি কী হয়? চূড়ান্ত হয় মানুষের কল্যাণে। মোহতারাম হাজিরিন, মানুষ যখন বিপদগামী হয়েছে, মানুষ যখন
জাহিলিয়াতের মাঝে ডুবে হাবুডুবু খাচ্ছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জাহিলিয়াত থেকে মুক্ত করার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাহিলি সমাজে জন্ম নিয়েছেন, আর এই জাহিলিয়াতকে দূর করার জন্য 40 বছর বয়সে নবীর হাতে, নবীর কাছে আসমান থেকে স্থায়ী কর্মসূচি এসেছে, কথা ঠিক কিনা? কোন নবীর কাছে এসেছে তাকে আমাকে চিনতে হবে। আজকে আমরা আহলে হাদিসরা সংখ্যায় বাড়ছি, কিন্তু যে চেতনা থাকা দরকার ছিল এই জাতির, সেই চেতনা কি আছে? নাই কেন? আমাদের মাঝে সেই স্থায়ী কর্মসূচি নাই, সেই চেতনা নাই, যার কারণে আমরা আজকে এদিকে যাই সেদিকে যাই, স্থায়ী কর্মসূচির দিকে আমাদের চিন্তা চেতনা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হওয়ার আগে তার নিজস্ব চিন্তা থেকে সমাজের খেদমতে দীর্ঘ 23 বছর চেষ্টা করেছেন, চেষ্টা করেন নাই, কিন্তু সমাজের স্থায়ী খেদমত করতে পেরেছিলেন। আল্লাহ রাসূলের বয়স যখন 17 বা 13 এরকমও বলা হয়েছে, 40 বছর পর্যন্ত তিনি একটা সংগঠনের মাধ্যমে সমাজের খেদমত করলেন, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে আল্লাহ রাসূলের পক্ষে সম্ভব হয়নি। বয়স যখন 35 বছর তখন তিনি চলে গেলেন গবেষণায়, চিন্তার জগতে, চিন্তা ফিকিরে লিপ্ত থাকলেন, এ জাতির কল্যাণ কিভাবে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্থায়ী কল্যাণের সন্ধান দিলেন রাসূলের বয়স যখন 40। প্রথম আয়াত নাজিল হলো, প্রথম 5 আয়াত সূরা আলাকের, ইকরা বিসমি রব্বিকা আল্লাযি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রব্বুকাল আকরাম আল্লাযি আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াত নাজিল হলো, শুরু হলো স্থায়ী কর্মসূচি কার পক্ষ থেকে? কাকে নবুয়ত দেওয়া হলো তাকে আমাদের চিনা দরকার। কেন দেওয়া হলো? মানুষের কল্যাণে আল্লাহ কি কর্মসূচি দিলেন? সূরা জুমার 2 নম্বর আয়াত আল্লাহ এটা পরিষ্কার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। রাসূল বাছাই করা হয়েছে জ্ঞানীদের মধ্যে থেকে না, শিক্ষিত মহল থেকে না। আল্লাহ রাসূল কি শিক্ষিত মানুষ ছিলেন? কোথাও পড়ালেখা করেছেন? নবী সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কেমন মানুষকে আল্লাহ নবী বাছাই করেছেন? আল্লাহ বলছেন তিনি সেই আল্লাহ যিনি নিরক্ষরদের মাঝে রাসূল বাছাই করেছেন, নিরক্ষরদের মাঝে, অর্থাৎ আমাদের রাসূল আনলিটারেট পারসন, নট ইলিটারেট। আমাদের নবী একজন নিরক্ষর মানুষ ছিলেন, কিন্তু তিনি মূর্খ ছিলেন না, কথা ঠিক কিনা? নিরক্ষরদের মধ্যে থেকে রাসূল বাছাই করা হয়েছে। ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, তার কাজটা কি সেটা বলে দেওয়া হচ্ছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি জাহিলিয়াত দূর করবেন কিসের মাধ্যমে, এই কুসংস্কার দূর করবেন কিসের মাধ্যমে, মানুষকে পুত পবিত্র করবেন কিসের মাধ্যমে, তাজকিয়া নফস হাসিল করবেন কিসের মাধ্যমে। 1500 বছর পূর্বে আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর স্থায়ী কর্মসূচি এসেছে। আজকে আমরা যদি সেই কর্মসূচির দিকে অগ্রসর না হই, কশ্চিন কালেও আমাদের এই সমাজকে পরিশুদ্ধ করা সম্ভব না। সম্ভব কি? আজকে আমরা দাবি করি আহলে হাদিস, আমাদের দাবি কি ভুয়া দাবি? আমরা কিরকম দাবি? আমরা হচ্ছে বিষহারা সর্প, শক্তিহারা সিংহ, কথা ঠিক কিনা? আমাদের মাথার উপর বিড়াল খেলা করে, ওই স্থায়ী কর্মসূচি না থাকার কারণে নবীকে যে স্থায়ী কর্মসূচি দেওয়া হয়েছিল, স্যার কি স্যার পর বিল্লিকে খেল রাখি কেসে মুসলমান
শাহাদাত কি তামান্না মর গই তসবিহ কি ডানো মে জান্নাত ডর রহি। কবি দুঃখ করে বলছেন যে বাঘের মাথায় বসে আজকে বিড়াল খেলা করে, কথাটি কিনা? মুসলমান হচ্ছে ব্যগ্র জাতি, কিন্তু সেই দাপট আছে আজকে বাঘের মাথায় খেলা করে গে। হ্যাঁ, কুকুর বিড়ালের জাত, শুকুরের বিড়ালের জাত, কথাটি কিনা? হ্যাঁ, কারণটা কি? ওই স্থায়ী কর্মসূচি নেই আমাদের মাঝে। এদেশে যারা ইসলামী আন্দোলনের স্বপ্ন দেখে তাদের মাঝেও নাই। 3.5 হাত পড়ি যারা ইসলাম প্রতিষ্ঠা করে না, রাসুলের তরিকায় সালাত আদায় করে না, ইমান আকিদা ঢেলে সাজাতে হবে। 1500 বছর পূর্বে আল্লাহ রাসুলের কাছে যেই কর্মসূচি, স্থায়ী কর্মসূচি এসেছে, সেই কর্মসূচির আলোকে সেই চেতনা তাদের মাঝে নাই। মোহতারাম হাজিরিন, আহলে হাদিস আন্দোলনের অঙ্গ সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। 1978 সালের 5ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যদি প্রতিষ্ঠা না হতো, তাহলে আমরা আজকে সেই গুমরাহির মধ্যেই থাকতাম, জাহিলিয়াতের মধ্যেই থাকতাম, কথাটি কিনা? আজকে আন্দোলনের মাধ্যমে মাশাআল্লাহ মুহতারাম আমিরে জামাতের কল্যাণে আল্লাহ পাক আমাদেরকে কিছু মুসল্লা দিয়েছেন, যে মুসল্লা আহলে হাদিসদের ছিল না। ছিল, আপনি সমাজ পরিবর্তন করবেন, স্থায়ী পথ দেখাবেন, এটা কি আমরা এতদিন বলতে পেরেছি? এই কর্মসূচি কি ছিল এই জাতির? কিন্তু আজকে এই কর্মসূচি চলে এসেছে। হ্যাঁ, যারা আখেরাতের বিজয় চায়, আখেরাতে যাদের চূড়ান্ত টার্গেট, যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, তারা আসমানি কর্মসূচি ছাড়া কোনো কর্মসূচির কাছে তারা মাথা নত করবে না, কথা নাকি না? যতদিন পর্যন্ত এই চেতনা বুকে ধারণ না করব, ততদিন পর্যন্ত আমরা আমাদের সমাজের এই জাহিলিয়াত দূর করতে পারবো না, এই কুসংস্কার শিরক বিদাত মূলোৎপাটন করা সম্ভব হবে না। তাহলে মুহতারাম হাজিরিন, সেই কর্মসূচি কি? আমরা বিভিন্ন জেলা থেকে এসেছি, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি, এখান থেকে ব্যাটারি চার্জ করে নিয়ে যেতে হবে। আমাদের ব্যাটারি কিন্তু ফিউজ, কথাটি কিনা? ব্যাটারি ফিউজ না ফুলফিল হয়েছে? ফুলফিল হয়েছে। এই দুই দিনের কর্মসূচি ইনশাল্লাহ ফুলফিল হবে, কর্মসূচি আসবে, কথাটি কিনা? এখান থেকে ব্যাটারি চার্জ করে 1 বছরের জন্য ব্যাটারির এই চার্জ আমাদেরকে কাজ করতে হবে, কাজ করতে হবে না, কথাটি কিনা? মোহতারাম হাজিরিন, এবার আসেন, রাসূল বাছাই করলেন আল্লাহ কেন? এ আয়াত আল্লাহ বলে দিচ্ছেন আমাদেরকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হ্যাঁ, মানুষ তিনি কি করবেন? তেলাওয়াত করে শোনাবেন আল্লাহর আয়াতগুলা, ওয়ায়ুজাক্কিহিম, এবং তাদেরকে কি করবেন? পবিত্র করবেন। তাহলে দুনিয়ার মানুষ কিসের মাধ্যমে পবিত্র পবিত্র হবে? বাংলাদেশের সংবিধান পড়ে? হ্যাঁ, কিসের মাধ্যমে পবিত্র হবে? ওহির বিধান পড়ে, ঠিক কিনা? আপনি ওহির বিধান তেলাওয়াত করবেন, তাইলে মানুষ পবিত্র হবে, পরিশুদ্ধ হবে, নাকি ওহির মাধ্যমে 3.5 হাত পড়িতে যত জাহিলিয়াত আছে সেগুলোকে কি করতে হবে? দূর করতে হবে ওহি তেলাওয়াতের মাধ্যমে, সাচ্চা মুসলিম হতে হবে। যদি আমরা ওহির মাধ্যমে সাচ্চা মুসলিম হই, তাহলে আমাদের এই বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কারো চোখ রাঙ্গালিকে আমরা ভয় পাবো না, একমাত্র আল্লাহকে ছাড়া। এই আহলে হাদিস আন্দোলনের এই অজয় যাত্রাকে ঠেকানোর মতো ক্ষমতা দুনিয়ার কোনো শক্তির নাই, আছে কি? তাহলে সেই শক্তি সঞ্চয় করতে হবে কিসের ভিত্তিতে? ওহির ভিত্তিতে, তেলাওয়াতের মাধ্যমে। ইমানকে চাঙ্গা করতে হবে, ইমানকে ঠিক করতে হবে, আসল জায়গা ঠিক করা দরকার। দিন কায়েম করব, পরিশুদ্ধ হব, সমাজ বিপ্লবের বা সমাজের কল্যাণের যে স্থায়ী কর্মসূচি, এই আয়াতে দুইটা শব্দ ব্যবহার করেছে, একটা হচ্ছে তাস্কিয়া, আর একটা হচ্ছে তারবিয়া। তাস্কিয়া মানে আত্মশুদ্ধিতা অর্জন, আর আত্মশুদ্ধিতা অর্জন সম্ভব হবে যদি আমি আসমান থেকে যে থেরাপি এসেছে সেই মেডিসিন যদি আমি প্রয়োগ করি আমার ভিতরে, তাহলে আমার আত্মশুদ্ধি অর্জন হবে। এছাড়া আত্মশুদ্ধি অর্জনের অন্য কোনো রাস্তা দুনিয়াতে নাই, আছে? বলেন আছে? আর কোনো রাস্তা নাই। তাহলে আমরা সমাজকে পবিত্র করব, সমাজকে পরিশুদ্ধ করব,
তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওহির বিধান মানুষের সামনে উপস্থাপন করে, ওহির দাওয়াত দিয়ে আমরা সমাজকে পরিশুদ্ধ করতে চাই, কথা ঠিক কিনা? আর এই কাজটা আমাদের নবী, বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম 23 বৎসর জীবনে করেছেন। 23 বৎসর জীবনে দুনিয়ার মানুষকে পরিশুদ্ধ করতে গিয়ে যেই দিক নির্দেশনা আমাদের নবী দিয়েছেন সেটাই হচ্ছে সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি, কথা ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? এবার 23 বৎসরে আল্লাহ রাসূল যে কর্মসূচি দিয়েছেন সেটা হচ্ছে সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি। এই কর্মসূচির বাইরে গিয়ে আমি যদি ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, মানুষকে পরিশুদ্ধ করার চেষ্টা করি, ইসলামও প্রতিষ্ঠা লাভ হবে না, মানুষকে পবিত্র করাও সম্ভব হবে না। হবে আল্লাহ আকবার। একজন ইসলামের একজন স্কলার বলেছেন, কি বলেছেন, আমাদের বিবেক তো আজকে তালাবদ্ধ, আমরা আজকে ঘুমাচ্ছি মুসলমান, ঠিক না? মুসলিম আজ ঘুমিয়ে পড়েছে, বিবেকে ঝুলছে তালা, রক্তমুদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, বাহিরের দিকে যত বাড়িয়াছি ভিতরের দিকে তত গুন্তিতে মুড়া বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো, কথা ঠিক কিনা? বিবেক তালাবদ্ধ, বিবেক আমরা বন্দুক দিয়ে রেখেছি কার কাছে? ওহির বিধানের কাছে না। বিবেক বন্দুক যদি দিতেই হয় কার কাছে দিতে হবে? ওহির বিধানের কাছে। কিন্তু আমরা বিবেককে বন্দুক দিয়েছি ওহির বিধানের কাছে, না মানুষের কাছে, না মাধাবের কাছে, না পীরের কাছে? জাহিলিয়াত, জাহিলিয়াতের কাছে আমরা আমাদের বিবেককে তালাবদ্ধ করে রেখেছি। এই জাহিলিয়াত থেকে আমাদেরকে উঠে আসতে হবে, আহলে হাদিসদেরকে আগে উঠে আসতে হবে। উঠে আসা দরকার না, আহলে হাদিস আন্দোলন কেন? এই জাহিলিয়াত দূর করার জন্য, এই শিরক বিদাত দূর করার জন্য। কে দূর করবে? যারা এর সেবক, ধারক, বাহক, যারা এই ওহির উত্তরসূরি, ওহির বিধান বাস্তবায়নে যারা প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত, তাদেরকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে না, আমাদের আহলে হাদিসদেরকে এগিয়ে আসতে হবে। একজন ইসলামের একজন স্কলার তিনি যে কথাটা বলেছেন সেটা কি? আকিমু দাওলাত আল ইসলাম ফি কুলুবিকুম তুকাম লাকুম ফি আরজিকুম। আগে নিজের মাঝে দিন কায়েম করো। দিন কায়েম করবো কোথায়? আগে তাসকিয়ার তারবিয়ার মাধ্যমে আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। কাকে পরিশুদ্ধ করতে হবে? আগে নিজেকে আদর্শ কর্মী হিসাবে, আদর্শ মুসলিম হিসাবে, সাচ্চা মুসলিম হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আমরা বঙ্গভবনের পরিবর্তন চাই, বঙ্গভবনের পরিবর্তনের আগে নিজের পরিবর্তন চাই, কথা ঠিক কিনা? আমাদের স্লোগান আল কোরআনের আলো না, আমাদের স্লোগান হচ্ছে, প্রথম স্লোগান আল কোরআনের আলো নিজের মাঝে জ্বালো। আপনি বলেন ঘরে ঘরে জ্বালো, নিজের মধ্যে না জ্বললে ঘরে জ্বলবে? বলেন জ্বলবে কি? আল্লাহু আকবার। তাহলে দিন কায়েম করতে হবে তাসকিয়া এবং তারবিয়ার মাধ্যমে। আগে নিজেকে সংশোধন করতে হবে, তারপরে পরিবার, সমাজ। যখন আমরা এই রূপরেখা বাস্তবায়ন করব, 1500 বৎসর পূর্বে আল্লাহ রাসূল যে রূপরেখা দিয়েছেন, যে স্থায়ী কর্মসূচি দিয়েছেন সমাজের কল্যাণে, এই কর্মসূচি বাস্তবায়নে দিবারাত্রি যখন আমরা তৎপর থাকবো, ইনশাল্লাহ ব্যক্তি, পরিবার, সমাজে ইনশাল্লাহ একদিন ওহির বিধান পথ পথ করে উড়বে। উড়বে না? আহলে হাদিসদেরকে জাগাতে হবে, আহলে হাদিসদেরকে আগে জাগতে হবে। আহলে হাদিস হচ্ছে ইসলামের সঠিক ধারক বাহক, বিশ্ব নিরাপদ ইসলামের কাছে আর ইসলাম নিরাপদ আহলে হাদিসদের কাছে, কথা ঠিক কিনা? বাস্তব কথা, এই জামাত যদি দুনিয়াতে না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। আল্লাহু আকবার। তাহলে এই জামাতের দায়িত্ব কি কম না বেশি? এই জামাতের দায়িত্ব, স্থায়ী কর্মসূচি কোন জামাত বাস্তবায়ন করবে, এই দায়িত্বটা কার? আহলে হাদিসদের। আহলে হাদিসদেরকে জেগে উঠতে হবে। হ্যাঁ, আজকে এই দাওয়াত যেখানে যায়, আমাদের এক শ্রেণীর ভাই পুরান ছাতার অজুহাত দেয়। হ্যাঁ, কেন ওই পুরান ছাতার নিচে আসতে হবে? হ্যাঁ, নতুন ছাতার নিচে না। কিন্তু ইসলাম কি এই কথা বলে? হ্যাঁ, ইসলাম কি এই কথা বলে? পুরান ছাতার নতুন ছাতা, ইসলামের বক্তব্য কি? ইসলাম কি দলবাজি করে, দলের পূজা করে ইসলাম?
সংখ্যাধিক্যের পূজা করে ইসলাম? ইসলাম কি সংখ্যা পূজারি না হক পূজারি? হক যেখানে আমরা সেখানে, কথা ঠিক কিনা? আমরা দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য কাজ করি না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। আমরা তাকেই সন্তুষ্ট করতে চাই। তাসকিয়া এবং তারবিয়ার মাধ্যমে আমাদের লক্ষ্যই একটাই, আমি বিশ্বমণি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, এটাই আমাদের লক্ষ্য। নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আপনি তাসকিয়া হাসিল করবেন, এর জন্য কোনো নির্দিষ্ট কোনো আমল আছে নাকি? নির্দিষ্ট কোনো আমল আছে? হ্যাঁ, তাসকিয়া পরিশুদ্ধিতার জন্যই নবীদের আগমন, এটাই একটা উদ্দেশ্য, এটাই একমাত্র উদ্দেশ্য, সমাজকে পরিশুদ্ধ করা, মানুষকে পরিশুদ্ধ করা। এই জন্য কি আল্লাহ রাসুল নির্দিষ্ট কোনো ইবাদত বা আমলের শিক্ষা দিয়েছেন? কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর ভণ্ড পকেট সাফকারী ধান্দাবাজ ওই শয়তান পীরগুলা, হ্যাঁ, ইসলাহি নফসের ধোকা দিয়ে মানুষকে মুরিদ বানিয়ে পকেট সাফ করতেছে, কথা ঠিক কিনা? আর শয়তানি জিকির শিক্ষা দিচ্ছে, ওই শয়তানি জিকিরের মাধ্যমে নাকি মানুষের দিল সাফ হয়, অন্তর সাফ হয়, আর মুরিদদেরকে সেই সবক দিচ্ছে, দিচ্ছে না? জিকিরের নামে একত্রিত করে আবার জিকির করতেছে, হু 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 আল্লাহ হু আল্লাহ হু করতেছে কিনা? জিকিরের নামে হচ্ছে কিনা আমাদের সমাজে? হ্যাঁ, এটা কি তাওহীদ না শিরিক? এটা তাওহীদ না শিরিক? এটা অপবিত্রতা। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে নাজাজ বলছেন, অপবিত্র বলছেন, তাদের শিরকি কর্মকাণ্ডের কারণে। এই পীর যত আছে সবগুলো ধাপ্পাবাজ, ধান্দাবাজ। পীর বলতেই ভণ্ড, পীর পীরজম বা সুফিজম এগুলো হচ্ছে জাহান্নামিজম, আহলে হাদিস আন্দোলনের বিরুদ্ধে সোচ্চার। এই সুফিজমের মাধ্যমে কশিন কালো সমাজ পরিশুদ্ধ করা সম্ভব না। এই পদ্ধতির মাধ্যমে মানুষ জাহান্নামে যাবে, কশিন কালো জান্নাত লাভ করতে পারবে না। আপনি যতদিন পরিশুদ্ধ না হতে পারবেন আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আহলে হাদিসের পরিচয় দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, এটা নেভার, কশিন কালো এটা সম্ভব হবে না। আপনাকে আপাদমস্তক আহলে হাদিস হতে হবে, শুধু মসজিদে আহলে হাদিস হলে হবে না, মসজিদে পাক্কা আহলে হাদিস, কিন্তু আপনার ধর্ম, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি কুফুরি নীতি দ্বারা পরিচালিত, আপনি কুফুরিজমের সাথী এবং ধারক বাহক, আপনার কি পরিশুদ্ধতা আসবে? আপনার কি তারবিয়া আসবে? আপনার কি তাসকিয়া আসবে? আপনি কি জান্নাতে যেতে পারবেন? আহলে হাদিস আন্দোলন যে দাওয়াত নিয়ে এসেছে ময়দানে 1500 বছর পূর্বে, বিশ্বনবী যে দাওয়াত দিয়েছে সেই একই দাওয়াত, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এখানে আসতে হবে, এখানেই আসতে হবে। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি যদি আমরা পেতে চাই, তাহলে ওহির বিধানের কাছে এসে মাথা নত করতে হবে, এটাই সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে আহলে হাদিসদের কাজ, আহলে হাদিস আন্দোলনের কর্মীদের কাজ। এই দাওয়াত দিতে গিয়ে কোনো শক্তিকে ভয় করা যাবে না, একমাত্র আল্লাহকে ছাড়া। তার সন্তুষ্টির যখন আমরা কাজ করব, বিজয় আসবে তার পক্ষ থেকে, কথা ঠিক কিনা? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যে মুমিনদেরকে সাহায্য করা হচ্ছে আমার হক। মুমিনদেরকে সাহায্য কে করবেন? তাহলে আগে মুমিন হতে হবে, নিজেদেরকে মুমিন হতে হবে নাকি? আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি দুঃখিত হইও না, চিন্তিত হইও না, তুমিই বিজয় লাভ করবে যদি তুমি মুমিন হও। তাহলে আমাদেরকে মুমিন হতে হবে। আহলে হাদিস ভাইদেরকে বলছি, কর্মীদেরকে বলছি, আগে নিজের মাঝে দিন কায়েম করি, তারপর পরিবার সমাজ, এইভাবে তাসকিয়া এবং তারবিয়ার মাধ্যমে দিনের দাওয়াতকে ঘর থেকে শুরু করে বহির বিশ্বের চতুর্দিকে আমরা ছড়িয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের উন্নত ললাট স্রেফ আল্লাহর দরবারে, শুধুমাত্র তার দরবারে ভুলুণ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। কবি নজরুলের ভাষায় আমি বলছি, আমি যে রচির অজয়, ছোটা কানুনের নিগুর আমারে করিতে পারিনি জয়, কত নমরুদ কত ফেরাউন কত সাত্তাদ কারুন, আসিয়াছে মোরে এই চলাপথে হইয়া বাধা দারুন, পুরি নাই আমি নমরুদি হুতাশনে, ভিকাইনি আমি বিপুল কারুনি ধনে, সাত্তাদের ওই অহংকারী মাত্তা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে, নমরুদ শিরে পড়েছে প্রায় জ্বর, আমি মুসলিম এক আল্লাহ ছাড়া করি না করো তসলিম, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, লিল্লাহে তাকবীর, তাওফের তাকবীর।
তাকবীর, আল্লাহ ছাড়া কারো কাছে কবুল নত নহে মমসির, আমাকে করিতে নত যুগে যুগে যত জালিমের দল আঘাত হেনেছে, কত আঘাত আমারে করিয়াছে দুর্জয়, কত কি নিপীড়ন করেছি জয়, শুধু কি পীড়ন, কত কি প্রলোভন, রাজ্য ভৈভব আমাকে সেদেছে, আমি চাহিয়াছি শাহাদত গৌরব, রক্ত দিয়াছি আল্লাহর রাহে, মৃত্যু পরীক্ষা পর দাঁড়াইয়া গিয়েছি নির্ভীক সুরে, আল্লাহু আকবার। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।